প্রধানমন্ত্রীর আবাস যোজনার নতুন লিস্ট 2024, আপনার নাম আছে কি না কীভাবে চেক করবেন, আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ এবং শহরাঞ্চলে দিন দিন ক্রমবর্ধমান পরিমাণে চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারের বস্তিতে বসবাসকারী ব্যক্তিদের স্থায়ী বাড়ি বানিয়ে দেওয়ার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। এছাড়াও শহরাঞ্চলে সুবিধাভোগীদের নিজস্ব বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। এইভাবে আবেদনকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আবেদন করে তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে পারেন বা স্বল্প সুদে ঋণ নিয়ে তাদের বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন। এরপরে চলে আসবো এই প্রকল্পের অধীনে কি কি সুবিধা আপনারা পাবেন। এই স্কিমের জন্য সহায়তার পরিমাণ বিভিন্ন কিস্তির মাধ্যমে উপভোক্তাকারীগণ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। গ্রামীণ আবেদনকারীকে এই প্রকল্পের সুবিধাগুলি পেতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা 2024 অন্তর্ভুক্ত করার পরেই আর্থিক সুবিধা দেওয়া হয়, যার মধ্যে সমতল এলাকায় বাড়ি নির্মাণের জন্য নাগরিকদের 1,20,000 টাকা এবং পাহাড়ি ও দুর্গম এলাকায় 1,30,000 টাকা বিভিন্ন কিস্তির মাধ্যমে টাকা প্রদান করা হয়। এবার আমরা দেখে নেব এখানে কারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে আবেদনকারী পরিবারের মোট বার্ষিক আয় 1,90,000 টাকার বেশি হলে চলবে না। আবেদনকারীর বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে তার পরিবারের প্রধান হতে হবে। আবেদনকারীর ইতিমধ্যেই কোনো বাসস্থান থাকলে চলবে না। এরপরে যেটা আছে, আবেদনকারী পরিবারের কোনো সরকারি চাকরি থাকলে এটা আবেদন করতে আপনারা পারবেন না। এইবার আমরা দেখব আবেদন করবার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের দরকার হবে। যেমন প্রথমেই আধার কার্ড, প্যান কার্ড, আয় সংশয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, বিপিএল তালিকার জেরক্স, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এর সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ডের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি। এবার আমরা দেখব কীভাবে আপনারা এটার জন্য আবেদন করবেন। প্রথমেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোম পেজে বেনিফিশিয়ারি অ্যাসিসমেন্ট বিকল্পটি নির্বাচন করুন এবং এটিতে ক্লিক করুন। এরপরে চলে আসবো এখানে আপনাকে এখানে এখন আপনাকে এখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার আবেদনপত্র দেখানো হবে। রেজিস্টার বিকল্প ক্লিক করতে হবে। আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য সাবধানে পূরণ করে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় মূল নথিগুলি স্ক্যান করে আপলোড করুন এবং সবশেষে ফর্ম জমা দিন। এবার বিষয়টা হচ্ছে, এটা যারা আবেদন করতে চান, আবেদন করবার প্রসেস ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে তারপরে আবেদন জানাবেন। এরপরে বলা হচ্ছে উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গ্রামীণ এবং শহর এলাকার জন্য আবেদনের সময়সীমা 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সাথে পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যে 295 কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আর যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন তাদের নাম প্রকল্পের তালিকায় এসেছে, তাহলে তালিকায় আপনার নাম তালিকায় আছে কি না সেটা আপনারা দেখে নিন। এইবার আমরা দেখব যে কিভাবে আপনারা এই তালিকায় যারা যারা আগে আবেদন করেছেন কি করে আপনাদের নাম তালিকায় আছে কি না কীভাবে চেক করবেন। প্রথম আপনাকে গুগলে এই যে ওয়েবসাইটে লিংক দেওয়া হয়েছে এখানে ক্লিক করতে হবে, সার্চ করতে হবে। এরপরে হোম পেজটি আপনার সামনে খুলবে, যেখানে আপনি নিজের নাম ক্লিক করে বিকল্প করে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাতে পারেন। আপনি নিচে ক্লিক করে আপনারা কিন্তু সেই বিকল্প ওয়েবসাইটে পৌঁছাতে পারেন। এরপরে দ্বিতীয় নাম্বার ধাপ দেখব, হোম পেজে যাওয়ার পর সেখানে টেস্ক হোল্ডার অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করে আপনি AIIAY বা PMAYG সুবিধাভোগী বিকল্প পাবেন, এটিতে ক্লিক করতে হবে। তিন নাম্বার, এখন আপনি রেজিস্টার নম্বর দেখতে পাবেন, আপনি এটিতে রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করে নতুন তালিকায় আপনার নামটি চেক করতে পারবেন, অথবা আপনি নিচে বিকল্পটি পাবেন, এটিতে ক্লিক করে নিচে দেখানো হবে। এইবার আমরা দেখে নেব চার নাম্বার স্টেপ। এখানে বলা আছে অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করার পর রাজ্যের নাম, জেলা, ব্লক, পঞ্চায়েত এবং আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, বিপিএল কার্ডের নম্বর ইত্যাদি বিকল্পগুলি আপনাদের সামনে প্রদর্শিত হবে। এরপরে আপনি সার্চ বাটনটিতে
বিকল্পটিতে দেখতে পাবেন, যেখানে ক্লিক করে আপনি আপনার তথ্য সার্চ করতে পারেন। এরপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা 2024-এ আপনার সামনে উপস্থিত হবে, যাতে আপনি সহজে আপনার নাম খুঁজে পেতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এখন আবেদন করেননি তারা আবেদন করতে পারেন, আর যারা যারা আবেদন করে রেখেছিলেন তারা লিস্টে আপনাদের নামটি চেক করে নিন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি।